চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে মর্নিংয়ে চা নিয়ে বসলাম, আর দিনটা তো শুরু হলো প্রচণ্ড রোদ, মানে ঝলমলে একটা রোদ, বেশ গায়ে লাগছে রোদটা। আর আমার অবস্থা ভীষণই খারাপ, কারণ হাতটা ফুলেছে, ব্যথা, মানে নাড়াতে গেলে সাংঘাতিক কষ্ট হচ্ছে। আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু ওর একটু সর্দি কাশি হয়েছে, মানে অ্যালার্জি, তো সেই জন্য অ্যালার্জির ওষুধ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছ, অ্যালার্জির ওষুধ দেওয়া মানেই ঘুম। তো ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত। আমি কিছুটা টিফিন রেডি করে রেখেছি, আর নিজেদের জন্য সেরকম কিচ্ছু করিনি, কারণ পারছি না। ইনফ্যাক্ট আমি হাতটা নাড়াতেই পারছি না, এতটাই ব্যথা। কালকে দেওয়ার পর থেকে অল্প অল্প ব্যথা ছিল ভ্যাকসিনটা দেওয়ার পর, আজকে কিন্তু সকালের দিক থেকে সাংঘাতিক ব্যথা। আর সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা বাড়িতে বড়রা প্রত্যেকেই ভ্যাকসিন কালকে নিয়েছি, মানে মা, দিদি, জামাইবাবু, আমি, এই চারজন যারা বাড়িতে সম্পূর্ণ কাজ করতে থাকে, এই চারজনই কিন্তু কালকে আমরা ভ্যাকসিন নিয়েছি। তার মানে বুঝতেই পারছ, এই চারজনেরই হালাত একদম খারাপ। তো যাই হোক, একটু বসে হাতটাকে যতটা সম্ভব কম নাড়িয়ে যতটা রান্না করা যায় সেরকমই করবো। আজকে বিশেষ কিছুই করবো না, কারণ পারছি না। তো চা তো নিয়ে বসলাম, দিনটাও শুরু করলাম। আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে দিনটা তো শুরু করি আমরা, কিন্তু দিনটা কেমন যাবে সেটা তৈরি করে ওপরওয়ালা। তো যেমন দিন যাবে, ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেইভাবে পৌঁছাবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। নাকের থেকে জল আসছে? হ্যাঁ। মাথা নিচু করলে নাক থেকে জল পড়ছে? হ্যাঁ, নাক থেকে আর চোখ থেকে। কমে যাবে, ওষুধ দিচ্ছি, কমে যাবে। এখন আমি একটু মুলো কাটছি, আর আজকে মুলো দিয়ে ট্যাংরা মাছ করব। ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো সেটা দিয়েই করার ইচ্ছা আছে। আর দিদির থেকে আমি একটু তোমার পটল নিয়ে নিয়েছি, ওকে পটলটা কেটে দেব। তো এই দুটো জিনিস নিয়ে আমি বসেছি, পেঁয়াজও কাটব, কারণ ট্যাংরা মাছটার মধ্যে আমি মুলো দেব, পেঁয়াজ দেব, আর একটু ধনে পাতা দেব। তাহলে চলো এবার কেটে নিই। আর তার সাথে আমি একটু এই যে খসড়া আছে না, সেই খসড়াগুলো অনেক দিন ধরে রাখা আছে, তো ভাবছি আজকে এটাকে একটু রোদে দিয়ে দেব, কারণ অনেক দিন ধরে থাকলে দেখবে গায়ে গায়ে লেগে যায়। সেই জন্য আমি দুটো থালায় করে নিয়ে এই খসড়াটাকে আজকে রোদে দেব। সকালে আমি আজকে টিফিন খেয়েছি মুড়ি, কলা আর জল। আর এখানে একটু মুড়ি আছে প্যাকেটে, সেটাকে এবার মুড়ির টিনে ঢেলে রেখে দেব। Thank you.
তাহলে ধনে পাতা তো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলো নিয়ে চলে এসেছি। নুন হলুদ আর একটু আটা ছড়িয়ে মেখে রেখেছিলাম, এবার এটাকে চটপট ভেজে নেব। দারুণ লাগে খেতে জানো তো এই রেসিপিটা। আগে আমি অবশ্য খেতাম না, কিন্তু এখন খাই। দিদি একবার করেছিল, এত টেস্টি লেগেছিল যে তারপর থেকে আমি এটা খাওয়া শুরু করেছি। তো যাই হোক, এবার কড়াইতে পাঁচ ফোড়ন দিলাম, মাছ তো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে আমি তার মধ্যে মূলো, টমেটো, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাবো। হ্যাঁ, সঙ্গে অবশ্য নুন আর হলুদটা তো দিতেই হবে, মাস্ট, তাই সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একদম কষে গেছে, এবার তার মধ্যে আমি মূলো দিয়ে দিলাম, আর নুন হলুদ তো দিয়ে দেবই, এটা তো মাস্ট আমি বললামই। এবার এইটাকে কিছুক্ষণ নেড়ে দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব। তারপরে যখন এটা পুরো কষে যাবে, তখন অল্প জল দিয়ে তার মধ্যে একটু আমি বেটে রেখেছিলাম পোস্ত, আর পোস্তর যেহেতু এখন আকাশ ছোঁয়া দাম, সেই জন্য আমি পোস্তর সাথে একটু খসড়াও মিশিয়ে নিই, যাতে জিনিসটা ভালো হয় আর পোস্তটাও বেশি খরচা না হয়। তো সেটা বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে, তো সেই মশলাটা আমি এখন কড়াইয়ে দিয়ে দেব। মশলা যখন আমার কষে এসছে, তখন তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জল দিয়ে দেব, আর জলটা ফুটলেই তার মধ্যে মাছ দিয়ে দেব। আর হাতে হাতে এখন আমি বাসনগুলো কিছুটা বেজেও নিচ্ছি, আসলে পারছি না জানো তো, হাতটা এতটাই ব্যথা যে খুব একটা তাড়াহুড়ো করে আমি রান্না করতে পারছি না। তো যাই হোক, আমার মাছ রান্না তো হয়ে গেল, এবার আমি এটা একটু ফুটতে দিয়ে আমি বাসন কটা মেজে নেব, আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর আস্তে আস্তে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, তাই বাইরের যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আমি চটপট তুলে ফেলছি, কারণ স্নান করতে যাব, সেই সময় যদি বৃষ্টি চলে আসে তাহলে এই আধ শুকনো জামাগুলো আবার করে ভিজবে, তাই এই জামাগুলো তুলে নিয়ে আমি বারান্দায় মেলে দেব। বারান্দায় মেলে দিলে কিছুটা শান্তি, যে না বাইরে যতই ঝড় বৃষ্টি হোক আমার জামা কাপড় আর বেশি ভিজবে না। তাহলে এতটুকুনি, এবার যাব আমি স্নান করতে। আর দেখো কালকের জামাটা আমার কিন্তু জামা না, টাওয়েলটা বারান্দায় কাপড় মেললে কিন্তু অনেকটা নিশ্চিন্তে থাকা যায়, কেন জানো তো, কারণ কি যতই এবার ঝড় বৃষ্টি আসুক আমার জামা কাপড় কিন্তু বেশি ভিজবে না। আর এর সঙ্গে আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট, আর কালকে যে টাওয়েলটা আমি এখানে মেলে রেখেছিলাম সেটাও আজকে তুলে নিলাম। তো এবার এইগুলো মেলে আমি যাব স্নান করতে। তাহলে আজকের ব্লগ এতটুকুনি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিও, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর চট করে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে কালকে একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর অতি অবশ্যই সুস্থ থাকবে। তাহলে আজকের মতো টাটা, লাভ ইউ।